আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে লক্ষ্য করতেছেন এখানে আমি এমএস ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করে রাখছি। সেখানে লক্ষ্য করতেছেন একটি পেজ বর্ডার দেওয়া আছে, যেটি সাধারণ পেজ বর্ডার না, এটি হচ্ছে কাস্টম পেজ বর্ডার। এই কাস্টম পেজ বর্ডারটি আমরা এমএস ওয়ার্ডে কীভাবে দিব আজকের ভিডিওতে আমরা সেটি দেখব। চলুন বন্ধুরা ভিডিওতে ফিরে যাই। বন্ধুরা ভিডিওতে ফিরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা আমরা মূল ভিডিওতে ফিরে যাই। বন্ধুরা আমি এটি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে স্টার্ট মেনুতে গিয়ে আমি একটি নতুন ডকুমেন্ট ওপেন করলাম। নতুন ডকুমেন্টটি ওপেন হয়ে গেছে। এখন বন্ধুরা আমরা সাধারণত পেজ বর্ডার দিয়ে থাকি যারা অফিস 7 ব্যবহার করি তাদের জন্য। ইনসার্টে ক্লিক করলে দেখতে পাবেন এখানে পেজ বর্ডার অপশনটি আছে। আমি 2016 ভার্সন ইউজ করি, এই জন্য 16 ভার্সনের জন্য ডিজাইনে ক্লিক করতে হবে। ডিজাইনে ক্লিক করার পর আমরা পেজ বর্ডার দেওয়ার জন্য সাধারণত যে পেজ বর্ডার দিই এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আর্ট, এখানে আর্টের এখানে আমরা বিভিন্ন রকম ডিজাইনের পেজ বর্ডারগুলি দেওয়া আছে। এখান থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করে এভাবে ওক করে দিলে আমাদের পেজ বর্ডার হয়ে যায়। কিন্তু আমরা কাস্টম পেজ বর্ডারটি কিভাবে আমরা দিব সেটি আজকে এখন আমরা দেখব। এটিকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন আমরা কাস্টম পেজ বর্ডারটি কিভাবে দিতে হয় সেটি এখন দেখব। বন্ধুরা কাস্টম পেজ বর্ডারটি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড দিয়ে রাখছি, সেটি দিয়ে আপনাদেরকে এখন করে দেখাবো। তো বন্ধুরা কাস্টম পেজ বর্ডার দেওয়ার জন্য আমরা ডিজাইনে ক্লিক করলাম। ডিজাইনে ক্লিক করার পর ডান পাশে দেখুন বন্ধুরা ওয়াটার মার্ক অপশনটি আছে। ওয়াটার মার্ক অপশনটি ক্লিক করার পরে নিচে দেখুন বন্ধুরা কাস্টম ওয়াটার মার্ক। কাস্টম ওয়াটার মার্কে ক্লিক করার পর এ ধরনের একটি অপশন আসবে, সেখান থেকে পিকচার ওয়াটার মার্কে ক্লিক করব। পিকচার ওয়াটার মার্কে ক্লিক করার পর সিলেক্ট পিকচার, সিলেক্ট পিকচারে ক্লিক করার পর এখান থেকে চলে যাব ফ্রম এ ফাইল। ক্লিক করার পর আমি যে আমার ডাউনলোড দিয়ে রাখছি সেটি আমার ডেস্কটপে আছে, ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এই যে আমার ডাউনলোড দেওয়া পেজ বর্ডারটি এখানে শো করতেছে, এখান থেকে আমি ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে দেওয়ার পর এখান থেকে ওয়াশ আউট টিক মার্কটি উঠিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম। দেখুন বন্ধুরা এখানে পেজ বর্ডারটি চলে আসছে, কিন্তু পেজের উপরে এবং নিচে এবং লেফট রাইটে অনেক জায়গা ব্ল্যাঙ্ক আছে। সেটিকে সেটিং করার জন্য আমরা আবার চলে যাব ওয়াটার মার্কে। ওয়াটার মার্কে যাওয়ার পর কাস্টম ওয়াটার মার্ক, এখান থেকে বন্ধুরা দেখুন অটো আছে। অটোর এখানে আমরা এখানে সাইজ কমিয়ে বাড়িয়ে দেখব, যেটাতে আমাদের সেটিংটা ভালো হয়। আমি এখান থেকে আমি 400 করে দিলাম। 400 করে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই ওকে করে দিলাম। দেখুন বন্ধুরা আমাদের পেজটি মোটামুটিভাবে সেটিং হয়ে গেছে। এবার আপনি যদি ইচ্ছে মতো ছোট বড় করতে চান, উপরে নিচে নিতে চান, এই জন্য এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে হেডার একটি অপশন চলে আসছে, এটিকে এভাবে প্রেস করে এভাবে আপনি নিচে উপরে এবং লেফটে রাইটে এভাবে আপনি নিতে পারবেন, এভাবে সেটিং করে নিতে পারবেন। এভাবে সেটিং করে নেওয়ার পর ক্লোজ হেডারে ক্লিক করলে আমাদের যে কাস্টম পেজ বর্ডারটি সেটিং হয়ে যাবে।